আজকে আমি যে বশীকরণ ক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব, এটি ভীষণ পাওয়ারফুল ও শক্তিশালী একটি বশীকরণ। এই বশীকরণ কিন্তু অতি ফলদায়ী। আপনারা সিঁদুর দিয়ে কি সহজে বশীকরণ করতে পারেন সেটি আজকে আপনারা প্র্যাকটিক্যাল একটু দেখে নেবেন এবং বুঝতেও পারবেন। অনেক মানুষ আছেন যারা হয়তো অনেক বশীকরণ ক্রিয়া করেছেন কিন্তু অনেক ক্ষেত্রে ফল পাননি। আগে চিন্তা করতে হবে যে কেন আপনারা ফল পাননি। কেননা সবসময় একটা জিনিস জানবেন, কোনো মানুষের হরোস্কোপে যদি অনেক দোষ ত্রুটি থাকে, যদি মাঙ্গলিক দোষ, বীর্যযোগ, দারিদ্র্য যোগ, কালসর্প দোষ, ছন্নছাড়া দোষ, ভৌম দোষ, শনি সাড়ে সাতির মতন এই ধরনের কোনো কিছু চলে বা থাকে তাদের কোনো দোষ হরোস্কোপে, তাহলে জেনে রাখুন আপনার কাজ যখন আপনি করবেন সেটি কিন্তু সময় মতো ফলটা নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। কারণ মানুষ অনেক সময় অনেক রকমের ভুল ত্রুটি করে, নিষ্ঠা ভক্তি সহকারে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই কাজে কিন্তু রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। কিন্তু আমরা সেই জিনিসটি অতটা নিজের মনের মধ্যে কিন্তু গাঢ় বিশ্বাস থাকে না। অনেক মানুষ যেমন আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে তারা কাজ পেয়েছেন, অনেকে ফোনেও জানিয়েছেন যে স্যার কাজ পেয়েছি, কারণ তারা অন্ধের মতন বিশ্বাস করেছে, বিশ্বাস করে কাজ পেয়েছে। তো যখন আপনারা কাজ করবেন অবশ্যই বিশ্বাসের সাথে কাজটি করবেন এবং নিজ দায়িত্বেও কাজটা করবেন। এবার দেখুন এই বশীকরণ ক্রিয়া আপনারা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। অনেক মানুষ বশীকরণটাকে খারাপ ভাবেন, অনেকে এটা ভালো ভাবেন, কিন্তু আগে আপনাকে জানতে হবে, যদি আপনার জ্বর না হয় তাহলে কিন্তু আপনি জ্বরের ডাক্তারের কাছে কখনোই যাবেন না। অর্থাৎ যার যে সমস্যা তখন সে সেই সমস্যার জন্যে তার প্রতিকারও খোঁজ করার চেষ্টা করে। তো এটা এক ধরনের অবশ্যই একটা সমাধানেরও পথ। আপনি যাকে ভালোবাসেন অর্থাৎ প্রিয় মানুষ, আপনার কাছের মানুষ, সব থেকে আপনার কাছের মানুষ, যে মানুষটিকে আপনি দীর্ঘদিন ধরে ভালোবেসেছেন, নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে ভালোবেসেছেন, সেই ভালোবাসার মানুষটি হয়তো আপনাকে ধোকা দিয়ে চলে গেছে বা অন্য কারোর সাথে প্রেম করছে, বা আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি হয়তো প্রবেশ করেছে। অনেক মেয়েরা ভালোভাবে সংসার করে, স্বামী স্ত্রী সংসার, সেখানে দেখা যাচ্ছে কিছুদিন বাদে, দু মাস, ছ মাস বা পাঁচ বছর পরে হাজবেন্ড হয়তো এখন আর আগের মতো ভালোবাসে না, আপনার হাজবেন্ড আগের মতো আপনাকে ভালোবাসে না, সেই ক্ষেত্রে আপনি বশীকরণ ক্রিয়া অবশ্যই করতে পারেন। বা অনুরূপভাবে আপনার ওয়াইফ হয়তো কোথাও চলে গেছে, বা সে হয়তো তার বাপের বাড়িতে চলে গেছে, সে হয়তো আসতে চাইছেই না, সেই ক্ষেত্রে হাজবেন্ডরাও এই বশীকরণ ক্রিয়াটি অবশ্যই করতে পারেন। কোনো মানুষ হয়তো আপনার সাথে প্রচণ্ড শত্রুতা করছে, আপনাকে নানাভাবে হুমকি দিচ্ছে, প্রেশার ক্রিয়েট করছে, এমনকি ব্ল্যাকমেলও হয়তো আপনাকে করছে, এমন অনেক মানুষ আছেন যারা মানুষের সরলতার সুযোগ নেয়, আপনাকে হয়তো আপনার শত্রুরা হয়তো নানাভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি, সেই ক্ষেত্রে আপনারা শত্রুদের নাম করে বশীকরণ ক্রিয়া অবশ্যই করতে পারেন। যেসব প্রেমিক প্রেমিকার সদ্য প্রেমিক যারা চলে গেছে বা প্রেমিকা চলে গেছে আপনাদের কাছ থেকে, আপনারাও কাজটি করতে পারেন, ফল অবশ্যই পাবেন, কিন্তু অবশ্যই বিশ্বাসের সাথে কাজটি করতে হবে। এবং আমি যে জিনিসটি বললাম, সবসময় নিজের হরোস্কোপে যে দোষগুলো আমি বললাম সেই দোষগুলো অবশ্যই কাটিয়ে নেবেন কোনো ভালো মানের অ্যাস্ট্রোলজারকে দিয়ে। কারণ হরোস্কোপে যখন কোনো দোষ থাকে জানবেন, তার যে শুধু বশীকরণ ক্রিয়া হয় না তাই না, সে জীবনে ভালোভাবে উন্নতিও করতে পারে না, জীবনে একটার পর একটা বাধা বিপত্তি তার নেমেই আসে, তার হওয়া কাজ হয় না, অকারণে সে আইনের সমস্যায় ফেঁসে যায়, কোর্ট কেস মামলা মকদ্দমা তার জীবনকে জর্জরিত করে দেয়, আপনার বন্ধুরা হয়তো আপনাকে ফাঁকি দিচ্ছে, আপনার পিছনের সারির লোক আপনাকে ওভারটেক করে আগে ভালো পজিশনে কাজ করছে,
আপনার মধ্যে সব যোগ্যতা ও কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনি ভালো কাজ পাচ্ছেন না। অর্থাৎ নানান ধরনের সমস্যা কিন্তু মানুষের জীবনে অ্যারাইজ হয় যখন তার হরোস্কোপে দোষ থাকে। তো অবশ্যই এইগুলোতে কখনো কার্পণ্যবোধ করবেন না, নিজের দোষ ত্রুটি বা নিজের হরোস্কোপে এই যে যখন দোষ থাকবে অবশ্যই এগুলো কাটিয়ে নেবেন। যদি যে সমস্যাগুলো আমি বললাম যদি কোনো মানুষের জীবনে এই ধরনের সমস্যা হয়, জানবেন আপনার হরোস্কোপে কিন্তু অবশ্যই দোষ আছে, চোখ বুঝে তখন আপনি কোনো ভালো মানের অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখাবেন এগুলো। তো আজকে যে আমাদের মূল আলোচ্য বিষয় যে বশীকরণ ক্রিয়া, তো আপনার এর জন্য কি কোনো নিয়ম আছে এই বশীকরণ ক্রিয়ায়? অবশ্যই নিয়ম আছে, সব জিনিসেরই একটা নিয়ম ও সিস্টেম থাকে, আমরা কেউ সিস্টেমের বাইরে না। আপনারা এটি যে কোনো মঙ্গলবার অথবা শনিবারের দিন করতে পারেন। যখন কাজটি করবেন সেই কাজটি কিন্তু দিনের বেলায় না, রাত থেকে করবেন, অর্থাৎ সন্ধ্যার পর থেকে। 7টা হোক, 8টা হোক, 10টা হোক, 12টা হোক করতেই পারেন। তো 12টার বাইরে যেন না যায়, যেমন মঙ্গলবার রাত 12টার পরে কিন্তু আবার বুধবার হয়ে যাবে, তো 12টার আগেই করবেন অবশ্যই। এবং অমাবস্যার দিন, তিনটে দিন আপনারা এই কাজটি করতে পারেন, মঙ্গলবার বা শনিবার অথবা অমাবস্যা। আরও অনেক অবশ্য যোগ আছে, সেগুলো আপনাদের আপনারা তো দেখতে পারবেন না, পঞ্জিকা থেকে ওটা বের করতে হয়, বিশেষ মুহূর্ত বা যোগ থাকে, তো ওইটা আমি আর বলছি না। এই তিনটে দিনই আপনারা কাজ করতে পারেন। যেহেতু আপনি একটা কাজ করতে যাচ্ছেন, একটা ভালো কাজ, সেই হিসাবে আপনি অবশ্যই ওই দিনটি নিরামিষ আহার করবেন, নিরামিষ খাবেন। যখন কাজটা চলবে, যখন আপনি কাজটি করবেন, কোনো রকমের বাজে নেশা থেকে আপনি বিরত থাকবেন। মানুষ অনেক সময় অনেক ধরনের নেশা করে, তো নেশা থেকেও একটু বিরত থাকবেন। এবং খুব নিষ্ঠা ও ভক্তি সহকারে কাজটি করবেন। কি করবেন দেখুন, খুব ভালো করে একটু দেখে নিন, আমি একটু দেখাচ্ছি, একটু আমি আমার ক্যামেরাম্যানকে অবশ্যই বলবো জিনিসটিকে একটু ভালোভাবে দেখাতে। দেখুন কি কি লেখা আছে, ওম শ্রীং ক্লিং হ্রিং ত্রিপুরে। এখানে দেখুন একটা নাম আছে, এই জায়গাটায় আছে একটা নাম আছে। এই নামের জায়গায় আপনি যাকে ভালোবাসেন বা যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নামটা ওখানে দেবেন, এই নামের জায়গায় তার নামটা ওখানে লিখবেন। আকর্ষয় আকর্ষয় সোহা। আবারও আমি বলছি, এখানে যে নামটা আছে, এই যে মিডিল পোর্শন দেখুন একটা নাম দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, এই নামের জায়গাটায় কিন্তু আপনারা তার নামটা দেবেন যাকে আপনারা বশীকরণ করতে চাইছেন। ওম শ্রীং ক্লিং হ্রিং ত্রিপুরে, যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম আকর্ষয় আকর্ষয় সোহা। এবার দেখুন এখানে সিঁদুর, আপনারা একটু বাজার থেকে একটা ভালো সিঁদুর কিনবেন, পরিষ্কার দেখে ভালো সিঁদুর নেবেন, একদমই সিঁদুরটা কিনবেন। সিঁদুরের সাথে অল্প একটু সর্ষের তেল দেবেন, একটু হালকা করে মিশিয়ে। এখানে এই মন্ত্রে দেখুন, এখানে যে দুটো টোপ দেবেন, আপনার ডান হাতের অনামিকা আঙুল, দেখুন এখানে ডান হাতের এটা হচ্ছে অনামিকা আঙুল, সেকেন্ড আঙুলটা অনামিকা আঙুল নিয়ে এখানে দুটো এবং এখানে দুটো এবং এখানে দুটো দেবেন। যখন দেবেন তখন ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরা সুন্দরীর নাম করে এই কাজটি করবেন। এটি ভীষণ পাওয়ার ও শক্তিশালী একটি ক্রিয়া। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন, 108 বার, গুনে গুনে 108 বার। একটু ভালো করে দেখে নিন মন্ত্রটা, আমি আবারও বলছি, ওম শ্রীং ক্লিং হ্রিং ত্রিপুরে। ওম শ্রীং ক্লিং হ্রিং ত্রিপুরে, নামটা যে ব্র্যাকেট আছে ওখানে তার নাম দেবেন আকর্ষয় আকর্ষয় সোহা। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। যেদিন থেকে কাজটি করবেন 3 সপ্তাহ, অর্থাৎ 21 দিন, গুনে গুনে 21 দিন আপনারা কাজটি করবেন। অনেক মানুষ আছেন যারা 2 দিন 3 দিনে হতাশা হয়ে পড়েন, ভাবেন 2-3 দিনে কাজ হয়। আপনি নিজে কিন্তু 2-3 দিনে কিন্তু এত বড় হননি, জানবেন সব কিছুর একটা সময় থাকে। 1 ঘন্টায় 2 ঘন্টায় কখনো ভাববেন না, 2 দিনে 1 দিনে কখনো ভাববেন না। কার্যক্ষেত্রে বিশেষ সময় অনেক মানুষের একটু দেরিতে হয়, কারোর একটু আগে হয়, তো আপনারা 21 দিনের মধ্যে, কম হোক বা বেশি হোক, এর মধ্যে কিন্তু বুঝতে পারবেন। কেউ হয়তো 4 দিনে, কেউ হয়তো 10 দিনে বা 15 দিনে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই বিশ্বাস ও ভক্তির সাথে আপনারা কন্টিনিউয়াসলি 100
8 বার করে রোজ জপ করুন এই মন্ত্রটা, আর কিচ্ছু করা লাগবে না। শুধু নামের জায়গায় তার নামটা দেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে, দেখুন আপনার কাজটি হয় কিনা। এবং যেদিন থেকে কাজটি শুরু করবেন অবশ্যই একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন গায়ের উপরে, মাথার উপরে, নিজেকে একটু শুদ্ধ করে নেবেন। রোজ আপনি 108 বার করে জপ করুন, দেখুন ফল পান কিনা। তারপরে আপনি আমাকে জানাবেন, 21 দিন পরে জানাবেন যে কি হয়েছে না হয়েছে। তো অবশ্যই এটি কিন্তু মনে রাখবেন, আমি আবারও ধরছি, একটু দেখে নিন আপনারা যারা এখনো বুঝতে পারেননি হয়তো পুরোপুরি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরাম্যানকেও একটু বলবো। ওম শ্রীং ক্লিং হ্রিং ত্রিপুরে নামের জায়গায় তার নামটা দেবেন আকর্ষয় আকর্ষয় সুহা। এই মন্ত্রটি 108 বার আপনি জপ করবেন রোজ। আশা করি দেখতে পেয়েছেন, এই মন্ত্রটি করুন এবং হাতে নাতে ফল পাবেন। লাস্ট যে কথাটি আমি বলবো সেটি হলো, অবশ্যই নিজ দায়িত্বে কাজটি করবেন, কারণ অনেক সময় মানুষ ভুল কাজে খারাপ কাজে ব্যবহার করে, কিন্তু তন্ত্রমন্ত্র কখনো খারাপ বা অবৈধ কাজে ব্যবহার করবেন না, সেটি কিন্তু একটা অবশ্যই বাজে জিনিস। যদি আপনার সত্যিকারের কোনো সমস্যা হয় তবেই কাজটি করবেন, উল্টোপাল্টা বা বাজে কাজ করে কিন্তু করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ফল পাবেন না। অবশ্যই ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে কাজটি করবেন, এবং এই ক্ষেত্রে জ্যোতিষ এবিএ চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী নয়, নিজ দায়িত্বে কাজটি করবেন। ধন্যবাদ, সবাই সুস্থ সুন্দর ও ভালো থাকুন।